আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। বড় বড় মতো এবার আমরা নতুন আরেকটি সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি। তো বন্ধুরা, বিজ্ঞপ্তির পুরো আলোচনা যাওয়ার আগে তোমাদের কাছে আমার একটি অনুরোধ, তোমরা যদি কেউ আমার চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে যাতে পরবর্তী যে কোনো সরকারি চাকরি বিজ্ঞপ্তি সবার আগে তুমি পেয়ে যাও। তো বন্ধু, চলো আমরা বিজ্ঞপ্তির পুরো আলোচনা চলে যাই। বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউট ইস্যুর দি 6620 পাবনা নিয়োগ বিজ্ঞপ্তি। এটা প্রকাশিত হয় 26/6/2022 খ্রিস্টাব্দে। স্মারক নম্বরটা দেখো 1414। বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউট ঈশ্বরদী পাবনায় রাজস্ব খাতে নিম্নবর্তী শূন্য পদ সমূহে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে http://bsri.telecom.com.bd ওয়েবসাইটের মাধ্যমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। ক্রমিক নং এক, বৈজ্ঞানিক কর্মকর্তা। পদের সংখ্যা হচ্ছে 4টি, বয়স সর্বোচ্চ 30 বছর। কোন স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে বিএসসি বা বিএজি কৃষি বিজ্ঞান, কৃষি অর্থনীতি, কৃষি প্রকৌশল অথবা কৃষি পরিসংখ্যান স্নাতকোত্তর ডিগ্রি অথবা রসায়ন, ফলিত রসায়ন, উদ্ভিদ বিজ্ঞান, পরিসংখ্যান স্নাতক সম্মান ও সহ স্নাতকোত্তর ডিগ্রি এবং শিক্ষা জীবনের সকল স্তরে অনুন্নত দ্বিতীয় বিভাগ শ্রেণী থাকিতে হইবে। তো বন্ধুরা, এবার আমরা দেখাবো কিভাবে এবং কোন প্রক্রিয়া আবেদন করা যায় এবং আবেদন করার জন্য কি কি লাগবে এবং কি কি প্রয়োজনীয় কাগজপত্র দরকার হবে। আবেদনকারী বয়স 26/7/2022 তারিখে 18 থেকে 30 বছরের মধ্যে থাকতে হবে। আবেদন পূরণ ও সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী। উল্লেখিত পদে আবেদন ইচ্ছুক প্রার্থীগণ http://bsri.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদনের সময়সীমা নিম্নরূপ। অনলাইন আবেদন পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় 27/6/2022 সকাল 10টা। অনলাইন আবেদনপত্রে জমাদানের শেষ সময় 26/7/2022 বিকেল 5টা। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। অনলাইন আবেদনপত্রে প্রার্থী তার স্বাক্ষরের দৈর্ঘ্য 300 পিক্সেল, প্রস্থ 80 পিক্সেল, রঙিন ছবির দৈর্ঘ্য 300x300 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। অনলাইন আবেদনপত্রে পূরণকৃত তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রম ব্যবহৃত হবে, সেহেতু অনলাইন আবেদনপত্র সাবমিট করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত। তো বন্ধুরা, এবার আমরা দেখাবো কিভাবে SMS করতে হবে এবং কিভাবে পরীক্ষার ফি প্রদান করতে হবে। তো বন্ধুরা, পরীক্ষার ফি বাবদ 300 টাকা এবং টেলিটক স্যার 36 টাকা, মোট 336 টাকা অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দেবেন। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইন আবেদনপত্রে সকল অংশ পূরণ করে সাবমিট করা হলে পরীক্ষার ফি জমা না দিলে পর্যন্ত অনলাইন আবেদন কোনো অবস্থাতেই গৃহীত হবে না। অনলাইন আবেদন এবং টাকা জমার কাজটি প্রার্থী নিজে করবে, এক্ষেত্রে অন্য কোনো মাধ্যম থেকে উক্ত কাজটি সম্পূর্ণ করে প্রার্থী প্রতারিত হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না। তো বন্ধু, এবার আমরা দেখাবো কোন প্রক্রিয়া এবং কিভাবে SMS করে টাকা পরিশোধ করা যায়। তো প্রথমে আমি আমার মোবাইল অপশনে যাব এবং অবশ্যই টেলিটক সিম হতে হবে। BSRI স্পেস ইউজার আইডি লিখে সেন্ড করতে হবে 16222। সেন্ড করা হলে তোমার মোবাইলে একটি ফিরতি SMS চলে আসবে, সেখানে একটি পিন নাম্বার দেওয়া থাকবে। পরবর্তী SMS এ যা লিখতে হবে বড় হাতের BSRI স্পেস ইয়েস স্পেস পিন নাম্বার, সেন্ড করতে হবে 16222। তো সেন্ড করা হয়ে গেলে তোমার মোবাইলে একটি ফিরতি মেসেজ আসবে, সেটা হচ্ছে কনগ্রাচুলেশন অ্যাপ্লিক্যান্ট নেম, পেমেন্ট কমপ্লিট সাকসেসফুলি ফর BSRI, অ্যাপ্লিকেশন ফর পোস্ট, ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড এলাকাটা চলে আসবে। যখন এলাকাটা চলে আসবে তখন বুঝতে হবে তোমার আবেদনটি পুরো প্রক্রিয়াটি শেষ হয়েছে এবং সুন্দর শুদ্ধভাবে হয়েছে। তো বন্ধুরা, যাওয়ার আগে তোমাদের কাছে একটি অনুরোধ, তোমরা যদি কেউ আমার এই চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবা, আর বিন্দুমাত্র যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করবা এবং লাইক দিবা। তো বন্ধুরা, ভালো থাকবো সবাই, ধন্যবাদ তোমাদের সবাইকে।